আসসালামু আলাইকুম টেক আসিফ ডট কমের পক্ষ থেকে মাইসকুয়াল ডাটাবেজের বাংলা ভিডিও টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা লেফট জয়েন এবং রাইট জয়েন নিয়ে কিছু আলোচনা করব। তো আপনাদের মনে এমন কোশ্চিন আসতে পারে যে আচ্ছা লেফট জয়েনটা কি করতেছে প্রথমে যে টেবিলটা থাকে সেই টেবিলের সব ডাটা দেখায় এবং পরের যে টেবিলটা থাকে সেটার সাথে কন্ডিশনের যে মিলওয়ালা রোগগুলো আছে সেগুলো শুধু দেখায় আর বাকিগুলো দেখায় না কিন্তু লেফটের টেবিলের সবগুলো দেখায় প্রথম টেবিলে আর রাইট জয়েনটা কি করতেছে সে পরে যে দ্বিতীয় টেবিলটা আছে তার সব ডাটা দেখাচ্ছে এবং কি করতেছে প্রথম টেবিলের শুধুমাত্র সেই রোগগুলো দেখাচ্ছে যেগুলো আমাদের কন্ডিশনের সাথে ম্যাচ করতেছে তার মানে জিনিসটা শুধু মানে একটা আরেকটার বিপরীত এটুকুই কিন্তু আসলেই তো আপনাদের মনে কোশ্চিন আসতে পারে এটা কি আমরা শুধু লেফট জয়েন্টটা দিয়ে কি সলিউশনটা করতে পারি না অথবা রাইট জয়েন্টটা দিয়ে আমরা কাজটা সারতে পারি না দুইটা জয়েন আসলে কি দরকার আমাদের আমরা দেখছি শুধু একটা আর একটার বিপরীত তো এইটা তো আমরা মানে প্রথমে যে জায়গায় টেবিলটা দেওয়ার কথা প্রথম টেবিলটা দ্বিতীয় টেবিলের জায়গায় দিলাম দ্বিতীয় টেবিলটা প্রথম টেবিলের জায়গায় দিলাম তাহলে কি হবে না তা আসলেই হবে আমরা রাইট জয়েন অথবা লেফট জয়েন এ দুইটা যে কোনো একটা ইউজ করেই আমরা কি করতে পারি আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে পারি সেটি আমরা এখন দেখব অনেক জায়গায় আসলে রাইট জয়েন মানে অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে রাইট জয়েনটা ইউজে করা হয় না মানে লেফট জয়েন দিয়ে দুইটা যেহেতু কাজ করা যায় তারা রাইট জয়েনের অপশানেই রাখে না তো আমরা আগে আমাদের লেফট জয়েনটা একটু দেখি সিলেক্ট অল ফরম কাস্টমার্স লেফট জয়েন অর্ডার অন কাস্টমার্স ডট আইডি অর্ডার্স ডট কাস্টমার আইডি তো এটা যদি আমরা রান করি তার মানে কি হচ্ছে লেফট টেবিলের সব দেখাইছে মানে প্রথম টেবিলের এবং রাইট টেবিলের কন্ডিশন যেখানে ম্যাচ করছে অর্থাৎ এই যে কাস্টমারের আইডি এবং অর্ডার স্টট কাস্টোমার যেখানে যেখানে ম্যাচ করছে সেখানে সেখানে ম্যাচ করে ওই ডাটাগুলো দেখাইছে আর যেখানে এই যে যেমন কাস্টমার আইডি তিন চার কি অর্ডার টেবিলে এই আইডিটা নেয় মানে এই যে কাস্টমারের যে আইডি আছে কলাম এই তিন চার অর্ডার টেবিলে ওই ভ্যালু নেই মানে এরা দুইজন অর্ডার কোনো করেনি সেক্ষেত্রে ম্যাচ পায়নি শুধু নাল দেখাচ্ছে কোনো ভ্যালু দেখায়নি আর কি হচ্ছে আমরা যদি রাইট জয়েনটা করতেছি জিনিসটা কি হচ্ছে জাস্ট মানে উল্টায় যাচ্ছে আমি দেখাই আমি এই কোয়েরিটায় কপি করে আপনাকে রাইট জয়েনটাও দেখাই ওকে দুইটা কোয়েরি থাকলো মানে দুইটা টেবিল তাহলে আমরা দেখতে পারবো আমি যদি রান করি প্রথম টেবিলটা আলোচনা করলাম লেফট জয়েন পরেরটা কী হয়েছে রাইট জয়েন মানে রাইট টেবিলে সব মানে অর্থাৎ আমার অর্ডার টেবিলে সব রো প্রিন্ট করেছে এবং লেফট টেবিলে অর্থাৎ প্রথম টেবিলে যেগুলো রো সাথে কন্ডিশন ম্যাচ করছে সেগুলো তার মানে এখানে প্রতিটার সাথেই কিন্তু ম্যাচ করে এই জন্য আসলে এখানেও জয়টা প্রিন্ট করেছে এখানেও অতটা প্রিন্ট করেছে এখানে তো আর এক্সট্রা নাই থাকলে কী হতো নাল দেখাই তো আমাদের অর্ডার টেবিলে যে এক্সট্রা থাকতো যেটা আসলে কাস্টমার টেবিলের সাথে কন্ডিশনে ম্যাচ করে না এই কাজটা কিন্তু আমরা লেফট জয়েন দিয়েও করতে পারি কিভাবে আমাদের কিছুই করতে হবে না এই যে লেফট জয়েনটা আমি কপি করে নিলাম এটা আমরা তিন নম্বর কোয়েরিতে লিখি লাস্টে এখন আমি কি করব এই কাস্টমারের জায়গায় দেবো অর্ডার্স আর অর্ডার্সের জায়গায় দেবো কাস্টমার্স তাহলে কি হয়ে গেল আমি লেফট জয়েন করছি কিন্তু আমার লেফট টেবিল কোনটা এখানে অর্ডার্সটা আর রাইট টেবিল হয়ে গেছে কাস্টমার তার মানে এখানে বোঝাচ্ছি অর্ডার্স টেবিল থেকে সব দেখাবে কাস্টমার টেবিল থেকে সেগুলো যেগুলো মানে কি হবে ম্যাচ হবে আর রাইট জয়নে কি হচ্ছে এই যে রাইট জয়নে কিন্তু মানে আমরা শুধু অর্ডার ডিফারেন্ট করে দিয়ে অর্থাৎ কাস্টমারের জায়গায় অর্ডার অর্ডার কাস্টমার দিয়ে মিনিং কিন্তু একই আছে রাইট জয়েনে কী হচ্ছে রাইট জোনে রাইট টেবিলটা মানে অর্ডার টেবিলের সব দেখাবে আর এই যে প্রথমে যে টেবিলটা তার সাথে কন্ডিশনে যেখানে ম্যাচ করবে সেখানে আর লেফট জয়েন দিয়ে কিন্তু অর্ডারটা চেঞ্জ করে আমি সেম কথাই বলতেছি কি লেফট জয়েন মানে লেফট টেবিলের সব দেখাবে অর্ডার এখানে রাইট জয়েন মানে অর্ডারের সব দেখাবে আর এখানে কার শুধু কন্ডিশনের ম্যাচ কাস্টমার এখানে হচ্ছে কাস্টমারের কন্ডিশন ম্যাচ ডাটাগুলো দেখাবে এখন যদি আমরা রান করি আপনারা দেখবেন এই দুইটার রেজাল্ট কিন্তু সেম লাস্টের দুইটা রেজাল্ট দেখেন সেম ডাটা কিন্তু সেম কিন্তু একটা জিনিস যদি আপনি নোটিস করেন একটু সেটা হচ্ছে শুধু টেবিলটা যেহেতু আগে পরে করেছি মানে টেবিলটা আগে পরে আসছে অর্থাৎ এবার অর্ডার টেবিলটা আগে আসছে আর তারপর কাস্টমার টেবিলটা পরে গিয়েছে আর এর আগে কী ছিল কাস্টমার টেবিলটা আগে ছিল অর্ডার টেবিলটা পড়েছিলো কারণ ওই প্রথমটা দ্বিতীয় দিয়েছি দ্বিতীয়টা প্রথমে এনেছি বাট কিন্তু রেজাল্ট কিন্তু আমরা সেম পেয়েছি তার মানে হচ্ছে আমরা লেফট জয়েন দিয়ে রাইট জয়েনের কাজটাও আমরা সেরে নিতে পারি তা আমাদের যে কোনো একটা জয়েন ভালোভাবে মনে রাখলেই হবে তো আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ